এখন আমরা এসছি হচ্ছে ইয়ানবোতে। ইয়ানবো হচ্ছে তাবুক থেকে 700 কিলোমিটার দূরে এবং এখানে রাতের খাবার খাবো এবং রান্না করে খাবো। সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিভে না। আমাদের প্রথম ট্রানজিট ছিল আলু আজে, তাবুক থেকে প্রায় 350 কিলোমিটার দূরে। এখন আমরা এসছি হচ্ছে ইয়ানবোতে। ইয়ানবো হচ্ছে তাবুক থেকে 700 কিলোমিটার দূরে, তেলের জন্য বিখ্যাত শহর, খুবই সুন্দর। আমরা একটা পার্কে আসছি, এখানে আমরা ঘন্টা দুয়েক থাকবো এবং এখানে রাতের খাবার খাবো এবং রান্না করে খাবো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা। সো সব প্রিপারেশন চলতেছে। এটা একটা পার্কের মধ্যে, উন্মুক্ত পার্ক, এবং পাশেই হচ্ছে সমুদ্র সৈকত, সি বিচ। সো খুবই ইন্টারেস্টিং ব্যাপার, এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেটা সৌদি আরবে আমরা করতে যাচ্ছি, যে রান্না করে খাওয়া সফরে। এখানে হচ্ছে আমাদের বাসস্থান, টেম্পোরারি। এখনই আমরা রান্না বান্না শুরু করব। কি রান্না করা যায় এটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি আপনাদের কে দেখানোর জন্য আশেপাশের দৃশ্যটা একটু দেখাই। ওই যে আমাদের গাড়ি ওইখানে পার্ক করা, সুন্দর পার্ক, একেবারে সমুদ্র সৈকতে। এত সুন্দর জায়গা, অসাধারণ অসাধারণ, সত্যি মানে এত সুন্দর জায়গা। চাল মাপার তো আর কিছু নাই, এই কারণে হচ্ছে আমরা কয় পট খাইতে পারি। মাসুম ভাই, হারুন ভাই, মেহমান ওয়ান, মেহমান টু, চলবে কাজের ছেলে আব্দুর রহিম, বাড়ি হচ্ছে মমি সিং। উফ, তাজা ফার্মের বেগুন ভাজি হবে এখন। এই মানে হচ্ছে রাতে বেগুন ভাজি, যা জমবে বস। উফ, আমার তো ভাবতেই ঠিক মানে গা শিরিয়ে যাচ্ছে। বেগুনটার সাইজটা দেখছেন, একেবারে ফ্রেশ, কিন্তু ফ্রেশের বাপ। খাওয়ার পরে একটু ডেজার্ট না হলে আসলে জমে না। সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিভে না। সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিভে না। আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না, বলে বলুক লোকে মন্দ বিরহ। মনে হচ্ছে দীর্ঘদিন পরে মুরগি ভুনা খাচ্ছে। ভাবি থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর করে মুরগি ভুনা করে দেওয়ার জন্য। এই রাতের বেলা দেখেন, এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে, এত সুন্দর একটা পরিবেশের মধ্যে যদি এরকম মুরগির রান খাওয়া যায়, তাহলে আর কি বলুন। চেহারার দিকে তাকায় না, কাজের ছেলে রহিম, বাড়ি মমে সেই ব্যাপার না, পরে চেহারা ঠিক করে নিব। না পথিক কয়ে ভেব না রে, ডুবে যাও রূপ সাগরে, পথিক কয়ে ভেব না রে, ডুবে যাও রূপ সাগরে,
বিরলে বসে করো যোগ সাধনা পথিকয়ে ভেবো না রে ডুবে যাও রূপ সাগরে বিরলে বসে করো যোগ সাধনা একবার ধরতে পেলে মনের